আপনি কি বিজেপি কর্মী, বিজেপি দলকে সমর্থন করেন? আপনি কি নরেন্দ্র মোদী, অমিত শাহ, মুকুল রায়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয় এদের খবর দেখতে, ভিডিও দেখতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য এসে গেল একটি নতুন অ্যাপ, বিজেপি নিউজ বাংলা। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গেরুয়া শিবিরের রোষে অমিতাভ বচ্চন। মঙ্গলবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার। অভিমন্যুর দাবি, টেলিভিশনে কন বনেগা করোড়পতি শোয়ের একটি পর্বে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, এমনকি তাদের অপমান করার চেষ্টা করেছেন অমিতাভ। সেই সঙ্গে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টাও করা হয়েছে। অমিতাভ ছাড়া ওই শোয়ের নির্মাতা সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও নালিশ ঠুকেছেন অভিমন্যু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন ওই বিজেপি বিধায়ক। কন বনেগা করোড়পতির দ্বাদশ সিজনের করমবীর স্পেশাল এপিসোড ঘিরেই যাবতীয় আপত্তি তুলেছেন লাতুর জেলার ঔসা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অভিমন্যু। এদিন লাতুরের পুলিশ সুপার নিখিল পিঙ্গালের কাছে দু পাতার দীর্ঘ অভিযোগপত্র জমা দিয়েছেন। তাতে অমিতাভের বিরুদ্ধে তিনি লিখেছেন, হিন্দুদের অপমান করার চেষ্টা করা হয়েছে। হিন্দু এবং বৌদ্ধরা যারা শান্তিতে সহাবস্থান করছেন তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করারও চেষ্টা চলছে। কন বনেগা করোড়পতির ওই স্পেশাল এপিসোডের একটি প্রশ্ন ঘিরেই আপত্তি তুলেছেন অভিমন্যু। ওই এপিসোডে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সমাজকর্মী বেজওয়ারা উইলসন এবং অভিনেতা অনুপ সোনি। তাদের প্রতি অমিতাভের প্রশ্ন ছিল, 1927-এর 25-শে ডিসেম্বর বিআর আম্বেদকর এবং তার অনুগামীরা কোন গ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন? 640,000 টাকা পুরস্কার মূল্যের ওই প্রশ্নের উত্তরে চারটে অপশান ছিল, বিষ্ণুপুরাণ, ভগবদ্গীতা, ঋগ্বেদ এবং মনুস্মৃতি। ওই অপশানের উত্তর না পেয়ে এরপর অমিতাভ বলেন, 1927 সালে প্রাচীন হিন্দু গ্রন্থ মনুস্মৃতির নিন্দে করেছিলেন আম্বেদকর, যা আদর্শগতভাবে বর্ণবৈষম্য ও অস্পৃশ্যতাকে ন্যায়সঙ্গত মনে করে এবং তিনি মনুস্মৃতির অনুলিপি পুড়িয়েছিলেন। অমিতাভের ওই ব্যাখ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের ওই বিজেপি বিধায়ক। তার দাবি, চারটে অপশানই হিন্দু ধর্ম সম্পর্কিত। এটা স্পষ্ট যে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়াই ওই প্রশ্নের আসল উদ্দেশ্য। এদিন অভিমন্যু আরও বলেন, ওই প্রশ্নের মাধ্যমে এমন বার্তা দেওয়া হয়েছে যেন হিন্দু ধর্মগ্রন্থগুলি পুড়িয়ে ফেলাই উচিত এবং হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে শত্রুতার মনোভাব সৃষ্টি করাই তার আসল উদ্দেশ্য। ঘটনাচক্রে অভিমন্যু মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের ঘনিষ্ঠ, ফলে অমিতাভের প্রশ্ন নিয়ে অভিযোগের পেছনে মহারাষ্ট্রের গেরুয়া শিবিরের ক্ষোভ রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র গেরুয়া শিবিরের রশি নয়, ওই প্রশ্নোত্তরে বেশ কয়েকজন নেট নাগরিকের ক্ষোভের মুখে পড়েছেন অমিতাভ। তাদের দাবি, বামপন্থীদের হয়ে প্রচারের মঞ্চ হয়ে উঠছে কেবিসি।